সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব অনেক বোন এমন আছে যারা তাদের পিতার সাথে সহবাস করতে দেখে। তো এক্ষেত্রে স্বপ্ন ব্যাখ্যা বিশদগণ কি উল্লেখ করেছেন তা আজকে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। আপনি যদি এমন দেখে থাকেন তাহলে আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনার জন্য। এই জন্য ভিডিওর ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে শুনতে থাকবেন সত্য ব্যাখ্যাগুলো জানার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। স্বপ্নে কোনো বোন যদি দেখতে পায় তার নিজের বাবার সাথে সহবাসের মধ্যে লিপ্ত হয়েছে, তাহলে ধর্মের প্রতি অমনোযোগী হওয়ার লক্ষণ বুঝতে হবে ওই বোন। এবং কেউ যদি দেখতে পায় বাবা তার দুধ খেয়ে দিচ্ছে বোন দেখতে পেল, তাহলে ইহা তার নিজের সম্মান হানি হওয়ার লক্ষণ বুঝতে হবে, অথবা তার পাড়া প্রতিবেশী অথবা কাছের মানুষের মধ্যে কেউ আপনার যে বোন দেখবে তার প্রতি খারাপ নজর দেয়, খারাপভাবে তাকায়। এই জন্য একটু সাবধান এবং সতর্ক থাকতে হবে। এবং স্বপ্ন ব্যাখ্যা বিশদগণের এক্ষেত্রে আরও উল্লেখ করেছেন, বাবার সাথে সহবাস করতে দেখা এটা সাধারণত এটা একটা খারাপ না, মানুষের চিন্তা ভাবনার কারণে এমন হতে পারে। তাই চিন্তা করবেন না যে বাবা আপনার দিকে খারাপ নজরে তাকায় কিনা, আসলে বিষয়টা এমন না। তবে কারো কারোর ক্ষেত্রে এই ব্যাখ্যাটা ভিন্ন হয়ে থাকে, কেননা সব বাবা এক নয়, কিছু কিছু বাবা এমন রয়েছে মেয়ের দিকেও খারাপ নজরে তাকায়, যার প্রমাণ আমরা বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে দেখতে পাই। আচ্ছা যাই হোক, সাধারণত এটা খারাপ নয়, তবে কোনো কোনো মেয়ের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা হলো প্রকৃতপক্ষে এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বাবা তার দিকে খারাপ নজরে প্রকৃতপক্ষে তাকায়। কোনো কোনো মেয়ের ক্ষেত্রে এটা তার অবস্থার উপর নির্ভর করবে, এবং বাবা তাকে তার সাথে সহবাস করতে চায় এমনও একটা লক্ষণ বুঝতে হবে। তো বন্ধুগণ যাই হোক, আমরা সামনের দিকে অগ্রসর হই। স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ আরও উল্লেখ করেছেন, স্বপ্নে কেহ যদি দেখতে পায় যে সে ইচ্ছা করে তার বাবাকে তার ভিতরে যা আছে খুলে দিয়েছে যে সহবাস করুন, এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে ওই মেয়ের মনের মধ্যে খুবই সহবাসের প্রতি আগ্রহ জাগ্রত হওয়ার লক্ষণ বুঝতে হবে, এবং এই আগ্রহটা সে মেটানোর জন্যই এমন স্বপ্নটা দেখেছে। এটা কখনো কখনো হয়ে থাকে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় ওই কোনো বোনকে জোর করে তার বাবা সহবাসের মধ্যে লিপ্ত করেছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে ইহা যিনি দেখবে উনি তার সে নিজে ছাত্রী হয়ে থাকলে তার লেখাপড়ার মধ্যে অমনোযোগী হওয়ার নিদর্শন, এবং সাধারণত অবিবাহিত হয়ে থাকলে লেখাপড়া করে না থাকলে তার সে নিজে মানুষের একে অপরের মানে দুইজনের মধ্যে সবসময় মারামারি হানাহানি অথবা মানে কথাগুলো একে অপরের কাছে একের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয় এমন লক্ষণ বুঝতে হবে। মানে চুগুলখুরের একটা নিশানা পাওয়া যায়, চুগুলখুরের নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ আরও উল্লেখ করেছেন, স্বপ্নে কেউ যদি দেখতে পায় কোনো পীর বাবার সাথে বড় কোনো মুরব্বীর সাথে সহবাসের মধ্যে লিপ্ত হয়েছে কোনো বোন দেখতে পেল, তাহলে ইহা যিনি দেখবে তিনি ভবিষ্যতে তার গর্ভ থেকে উত্তম সন্তান জন্মগ্রহণ বের হবে এই লক্ষণগুলো বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি কোনো আলেমের সাথে সহবাসের মধ্যে লিপ্ত হয় এমন স্বপ্ন দেখে তাহলে অসৎ আয়ের মধ্যে নিপতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে, অসৎ আয়ের প্রতি ধাবিত হবে ওই বোন। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় কোনো ভাঙা ঘরের মধ্যে তার কাছের মানুষ অথবা বিশেষ করে পিতা মাতা এগুলোর সাথে সহবাসের মধ্যে পিতার সাথে সহবাসের মধ্যে ভাঙা ঘরের মধ্যে লিপ্ত হয়েছে, তাহলে এক্ষেত্রে স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণের মতে রোগ থেকে মুক্তি পাওয়ার লক্ষণ বুঝতে হবে। সেই রোগ আক্রান্ত হয়ে থাকলে তার রোগগুলো অতি দ্রুত ভালো হয়ে যাবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে তার ভাইয়ের সাথে সহবাসের মধ্যে লিপ্ত হয়েছে এমন স্বপ্ন যদি দেখে তাহলে বিপদে পতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে কোনো চোর অথবা খারাপ ব্যক্তির সাথে সহবাসের মধ্যে লিপ্ত হয়েছে মৃত্যু বা কঠিন রোগের মধ্যে আক্রান্ত হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে কোনো গাড়ির মাধ্যমে চলে যাচ্ছে ওই অবস্থায় তারা সহবাসের মধ্যে লিপ্ত রয়েছে এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে আর্থিক ক্ষয়ক্ষতির নিশানা বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে খুবই জীর্ণ শীর্ণ অথবা চিকন হালকা পাতলা কোনো মানুষের সাথে সহবাসের মধ্যে লিপ্ত রয়েছে এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে ইহা তার জীবন নাশ হওয়া অথবা অসতর্কতাবশত বড় কোনো বিপদের মধ্যে পতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে। তো বন্ধুগণ, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরও বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং বিস্তারিত জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের পার্সোনাল কোনো বিষয় থাকলে এখানে বলতে না পারলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, সব জায়গায় একই বানান ZUBAYER BIN EMAM, সেখানে মেসেজ করলে আমাদেরকে অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুগণ,
আপনারা অবশ্যই সেখান থেকে আমাদের থেকে উত্তরগুলো পেয়ে যাবেন, আমরা আপনাকে সেগুলো জানাবো। আর ভিডিও শেষের অংশটুকু আরো বেশি মনোযোগ দিয়ে শুনবেন, কেননা সেটা আর অধিক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা শুনতে থাকবেন, শুনলেই বুঝবেন যে অনেক গুরুত্বপূর্ণ, আপনারা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য, এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট, অবশ্যই আপনার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয়, কিন্তু সেগুলোর ভিত্তি কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই, সেগুলো বানানো এবং ভুয়া কথা। আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে, এজন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে। আর একটা বিষয় মনে রাখতে হবে, স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না, শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে, শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে। এই জন্য শেষ রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন, এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয়, তারা যাতে ইসলাম সম্পর্কে জানে, তারা অভিজ্ঞ হয়, এজন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো। অন্যদের কাছে জানতে চাইলে, যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয়, তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে। এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে, ইসলাম সম্পর্কে জানে, তাদের কাছে আমরা জানতে চাইবো, তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো। এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রুইয়া মিনাল্লাহ, এটা সরাসরি কার্যকর হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয়, এই জন্য এটা কার্যকর হয়ে যায়। এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে, এটা কখনো কার্যকর হয় না। তৃতীয়টা হলো, এটা হচ্ছে নাফসানি, এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে, এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না, এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে, আপনার বয়স কত, আপনার জ্ঞান কতটুকু, আপনার চরিত্র কেমন, এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায়। অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না, যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না। এই জন্য আপনার বয়স কত, ছেলে নাকি মেয়ে, বিবাহিত নাকি অবিবাহিত, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন, এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, সুপ্রিয় ভিউয়ার্স, কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে, অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে, আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে, অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে। তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা, একই স্বপ্ন এক একজন দেখেছে, কিন্তু ব্যক্তি বিশেষে স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে। এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে, বিবাহিত নাকি অবিবাহিত, ছেলে নাকি মেয়ে, জ্ঞান কতটুকু, বয়স কতটুকু, এই বিষয়গুলো অবশ্যই জানাবেন, তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে। আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য। চ্যানেলে বিভিন্ন ফল দেখলে কি হয় স্বপ্নে, আম, জাম, কাঁঠাল, লেচু, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলোচনা রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।